সপ্তাহ শেষে ফ্যামিলি নিয়ে ছুটে গিয়েছিলাম বারাসাত ডিবাপিতে বিরিয়ানি খেতে। সেখানে গিয়ে জানতে পারলাম বাবলি সিনেমার প্রমোশনে আসছে রাজ, শুভশ্রী ও আবির। এক্সাইটমেন্ট ডবল হয়ে গেল। বিরিয়ানি খাওয়া, সঙ্গে বড় পর্দার নায়ক নায়িকাদের চোখের সামনে দেখা। তো চলুন আগে ডিবাপি বিরিয়ানি রন্ধনশালা ঘুরে আসি। বারাসাত ডিবাপির কিচেনে চলে এসেছি আর এখানে দেখবো কীভাবে বিরিয়ানি তৈরি হয়। বহুবার দেখেছি কিন্তু তার মন ভরে না, মনে হয় যেন বারবার দেখি কীভাবে তৈরি। আর কিচেনে যখন ঢুকি যে সুগন্ধটা বেরোয় তাতেই মনে হয় পেট ভরে যাবে। এবার খাওয়া তো পরে, আগে দেখি কীভাবে হচ্ছে। এখানে কন্টিনিউয়াসলি আলু ছোলা হতেই থাকে। দেখুন আলু ছোলা হচ্ছে, আলু ছোলার পরে পরিষ্কার করে এখানে চলে গেছে এবং সেটা কাটিংও করা হয়ে যায়। পেঁয়াজ ছোলা, পেঁয়াজ কাটার জন্য দেখুন এখানে কন্টিনিউয়াসলি কাজ চলতেই থাকে। কারণ প্রতিদিন এই কাউন্টারে 20-22 হাঁড়ি কোনো বিরিয়ানি বিক্রি করা বা তৈরি হওয়ার কোনো ব্যাপারই না। আর এই দেখুন কাঠ, যে কাঠে কিন্তু বিরিয়ানি এখানে দম দেওয়া হয় এবং রান্নাও হয়। এই হাঁড়িতে কন্টিনিউয়াসলি জল ফুটতেই থাকে। এই দেখুন জল ফুটে গেলে তার মধ্যে কিন্তু চাল ছাড়া হয় আর সেই চালই কিন্তু বিরিয়ানিতে যাবে। এবার উপরে লবণ, দারচিনি, এলাচ গরম করতে দেওয়া হয়েছে এবং এটা জলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ভাই কিন্তু আমাদের খুবই পরিচিত, ওই কাউন্টার থেকে এসে ব্যারাকপুর থেকে, আর বলছে প্রত্যেকটা সাইজ নাকি 230 গ্রামের আশেপাশে। সাইজগুলো দেখুন, একটা খাসা সাইজ। মাটন নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, আর যার জন্য দূর দূর থেকে লোকে এখানে বিরিয়ানির তো খেতে আসে, স্পেশাল মাটনটার জন্য আরও দৌড়ে দৌড়ে আসে। বিরিয়ানির জুস দিয়ে পুরোপুরি মিক্স করে দেওয়া হলো, তার মধ্যে দুধ দেওয়া হলো, আর দেওয়া হলো হচ্ছে বিরিয়ানি মশলা 125 গ্রাম বিরিয়ানি মশলা দিয়ে পুরো মিক্স করে নেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আলু, আলুগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে এবং এক হাঁড়িতে মোটামুটি 70টার মতো আলু দেওয়া হয়, একটু আলু এক্সট্রা দেওয়া হয়। আর এইবার যাবে হচ্ছে খোয়া ক্ষীর। বাহ, কতটা দাও খোয়া ক্ষীর একটাতে? 200 গ্রাম। ওকে 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 ওকে, 250 গ্রাম টক দই চলে গেল। এবার উপরতে আটা মাখিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যাতে এটা প্রেশার কুকারের মতো কাজ করে, এটা দমটা যাতে ভালো হয়, পিওর দমটা যাতে তৈরি হয়। অর্ধ সেদ্ধ ভাতগুলো যেটা হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কাঠের নিচে দম হচ্ছে আর উপর দেখুন চাল ছাড়া হচ্ছে। ওয়াও ওয়াও, ফাটাফাটি। আর দেখুন কীভাবে আগুনের মধ্যে দিনের পর দিন এ ভাই কাজ করে চলেছে। আর এই হচ্ছে হাইতে দেখুন দমে বসে গেছে, এখানে 25 মিনিটের মতো দমে থাকবে, তারপর কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। চলে এসেছি ডলিদির কাছে। ডলিদি মানে আমরা সবাই জানি ডিবাপি। আজকে সত্যি ভালো লাগছে আর তোমাকে কিন্তু একটা আলাদা আলট্রা মডেল মনে হচ্ছে, মানে আলাদা রকম একটা লুকিং মনে হচ্ছে। কি ব্যাপার শুধু বাবলির জন্য? আমার দোকানে আসছে, সে আমার দোকানে এসে বিরিয়ানি টেস্ট করবে, সে নিজে বলেছে বিরিয়ানি খাবে রাজ চক্রবর্তী স্যার। তাছাড়া উনি তো আমাদের ওখানকার কিন্তু আমি উৎসাহিত, কিন্তু তাদের জন্য তো আছে ডিবাপির বিরিয়ানি, যা বিরিয়ানি বানাচ্ছ দিন দিনে আরো ভালো হয়ে যাচ্ছে, মাটনের সাইজ বড় হয়ে যাচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিয়েছো বলেছো ডিবাপির ডলিদির ভালোবাসা আছে একদম একদম। দেখো তুমি একটা মন থেকে, একদম মন থেকে তুমি যদি মানুষকে সিদ্ধ ভাত খাও না তৃপ্তি করে, তুমি তো জানো আমি খাওয়াতে কত ভালোবাসি। সেটাই সেটাই, মন থেকে, আমি মন থেকে মানুষকে খাওয়াতে ভালোবাসি। সেটা বড় কথা, ডিবাপির বিরিয়ানি খেলে পেট মনে ভরে। এটা ডলিদির কথা, ডিবাপি খেলে শুধু পেট ভরে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমার কাস্টমার, আমি বলি কাস্টমারদেরকে যে খারাপটা আমাকে বলো, যদি খারাপটা না বলে আমি নিজেকে চেঞ্জ করতে চাই এখন। আমাদের খাওয়া দাওয়া শুরুর আগে যেহেতু এখন রাজ চক্রবর্তী এসে পৌঁছাননি, বাবলি টিম আসেনি, তো বিট্টু একটু খিদে পেয়েছে বলে বিট্টু একটুখানি ডিবাপিতে আসলে এখানকার কোনো জিনিস ছাড়া যায় না। আর এতক্ষণ বসে থাক লোকের সামনে, এরকম বিরিয়ানির মাটন নাচানাচি করবে সাথে এরকম কষা কষা মেটে কষা, কালারটা দেখেছেন জিভ দিয়ে জল পড়ছে। এক পিস পেটে চলে গেছে, ডাজেন্ট ম্যাটার, আর এক পিস আছে। কোনো কথা হবে না, কথা মানে কোনো কথা হবে না, সিরিয়াসলি। ডিবাপি ডলি ম্যাডামের একটা মানে কথা আছে, এখানকার বিরিয়ানি খেলে শুধু পেট ভরে না মনও ভরে, শুধু বিরিয়ানি নয় যে কোনো খাবার খেলে শুধু পেট না মনটা সত্যি ভরে।
ডিবাবি বিরিয়ানিতে যখন প্লেটিং কীভাবে হয় দেখুন, ওফ নার্লি পিস দেওয়া হচ্ছে, আর সেই বিরিয়ানির কালার ব্রাউন কালার বিরিয়ানি, একটা করে আলু যাচ্ছে আর উপরে যাচ্ছে হালকা সাদা রাইস। এই হচ্ছে অ্যাকচুয়াল ডিবাপির বিরিয়ানি, দেখেই মন খুশ হয়ে যাচ্ছে। তো বিরিয়ানি খেতে অ্যাটলাস্ট বসে পড়েছি, আর বিরিয়ানিতে দেখুন জুসি বিরিয়ানি কোয়ান্টিটি যা দিয়েছে জবরদস্ত। সঙ্গে আছে দেখুন এরকম সাইজের একটা মাটন, যেটা 230-240 grams হয় বলে ইনারা দাবি করলেন, কিচেনেও গেছিলাম সেখানেও বললো সেটাই। আর দেখুন নরম একদম তুলতুলে হয়ে গেছে। আর আমি তো এরকম নিয়েছি বিট্টু কপালে জুটে চাই, দেখুন একদম সেনা পিস দেবজিৎ নিয়েছে, দেবজিৎও দেখুন সেনা পিস বেশ বড়, পিসটা দেখুন বেশ বড়। আর ওই নিয়েছে চিকেন বিরিয়ানি কিনে, আর সেটাও দেখুন একটা বড় সড়ো চিকেনের পিস আছে। রাইস যা দিয়েছে ছিল একজনের পক্ষে খাওয়া দূরহ, সত্যি কষ্টকর। তো সুতরাং খাওয়াটা শুরু করি, আর বিরিয়ানি কালার সেই ব্রাউন কালারের বিরিয়ানি, জবরদস্ত ফ্লেভার। আর সাথে দেখুন আছে স্যালাড, প্লাসের শসা পেঁয়াজ আর গ্রিন চাটনি, আর সাথে যেটা দেওয়া হয় এটা যে চিকেন চাপ যেটা আমরা নিয়েছি একটা, আছে লিভার কষা, লিভার ফ্রাই বা লিভার কষা, এটা কিন্তু একটা নিয়ে সবাই শেয়ার করবো। আর হচ্ছে চিকেন কষা, সবাই মোটামুটি গুড়িয়ে পিছিয়ে খাবো, এতগুলো রাইস খাবো না, সেটা একটু শেয়ার করে নিই আমি আগে। তো রাইস আমি কিছুটা পরিমাণে শেয়ার করে নিলাম, কারণ এতটা রাইস খাওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই যে ফ্লেভার, এই ফ্লেভারের জন্যই আমরা বারবার ডিবাপিতে ছুটে আসি। চাওয়া জল, গোলাপ জল, ব্যালেন্স, মোষের দুধ, মানে আলাদাই ফ্লেভার। বিরিয়ানি মশলা জবরদস্ত ফ্লেভার, নতুন করে কিছু বলার নেই, শুধু এতটুকু বলবো জবরদস্ত চাল খেতেও সে বিরিয়ানি, আলু আর নরম তুলতুলে আলু, এই আলু না নতুন করে সত্যি কিছু বলার নেই। পেঁয়াজ এসে বয়েল করা, খেতে দুর্দান্ত। কেমন লাগছে তোমার এখন বিরিয়ানি? ভালো খেতে লাগছে, লেবারটাই আলাদা। বলো দেবজিৎ কেমন অনুভব হচ্ছে? আলাদা ব্যাপার। এবার মাটন ব্যাপারটা দেখুন, খসে খসে পড়ছে মাটন, খসে খসে পড়ছে, মানে কি বলবো। আরে দেখুন এই হচ্ছে মাটনের কোয়ালিটি, একদম জবরদস্ত। সিনা দেখলে বুঝতে পারবেন কীরকম, একদম এই পাটটা যেরকম রিয়াজি, ও পাটটা দেখুন পুরো একদম অরিজিনাল মাটন হবে তো ভাই এরকম। আহা হা, ডিবাপির বিরিয়ানির মাটন একটা আলাদাই কোয়ালিটি। আর এনাদের নিজস্ব মাটনের ফার্মিং আছে বলে জবরদস্ত বিরিয়ানি এরা প্রোভাইড করতে পারে, ভালো মাটন দিতে পারে। এই দেখুন মাটন, আর সঙ্গে রাইস দিয়ে একটা এক ক্লাস কোয়ালিটির মাটন বিরিয়ানি। সাথে নিয়ে নিয়েছি লিভার কষা, লিভার কষার পিসগুলো দেখুন বড়ো ছিল না, হাফ অলরেডি খেয়েছি। এটা যা রান্না করেছিলাম এরকম মেটে দিয়ে, বিরিয়ানি দিয়ে আর এরকম গ্রেভি দিয়ে, রিয়েলি ফাটাফাটি জব্বর খেতে। ডিবাপি বিরিয়ানি নিয়ে নতুন করে কিছু আর বলার নেই, কোয়ালিটি বার সাথে দেখলাম, ওপেনিংয়ের দিন এসেছিলাম তারপরে আজকে আসলাম, সত্যি দুর্দান্ত স্বাদ আজকে পেলাম। বেশ, তো দাদার খাবার পরে আমি তো দুটো প্লেট খাড়ি করেই ফিরেছি, মানে আমার একটা বিরিয়ানি, দাদার একটা বিরিয়ানি, একদমই না মানে দাদা যেটা নিয়েছিল সেটা হাফ করে আমাকে দিয়েছে, সেটা আমি বসে পড়েছি। দুইভাবে বিরিয়ানি প্রথম থেকেই বলছি, প্রথম থেকে শেষ অব্দি দুইভাবে বিরিয়ানি নিয়ে কোনো কিছু বলার নেই, একটাই কথা এই বিরিয়ানি খেলে শুধু পেট নয় মনটা ভরে। রাইস নিয়ে নতুন কিছু বলুন, এখানে মাটনটা নিয়ে বলতেই হয় বস, এই হচ্ছে রেওয়াজি মাটন, প্রপার রেওয়াজি মাটন বলে এটাকেই, ফুল লেভেলের মাটন। এই মাটন কিন্তু আপনার প্লেটে একজনই সার্ভ করতে হবে, সেটা হচ্ছে ডিবাপি। এখানে এই আইটেমগুলো নতুন কিছু দেখালাম না, আশা মাত্রতে আমি এটা নিয়ে এক প্লেট খেয়ে নিয়েছিলাম খিদের জ্বালায়। তো যাই হোক, সন্ধ্যের আজ মনোরম কাটলো, ফাটাফাটি কাটলো, জবরদস্ত বিরিয়ানি খাওয়ার পরে এতটুকুই বলবো যে বুদ্ধদেব গুহর বাবলি যে বইটা আমি বহুবার পড়েছি আমার কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, এত ভালো লাগতো, আর সেটার আজকে দেখতে পেলাম এখানে প্রমোশনের জন্য এসছে। আর সেটা তো হলে সঙ্গে ডিবাপির দুর্দান্ত বিরিয়ানি এনজয় করলাম। তো আপনারা যারা যারা বাবলি দেখতে চান তারা তো গিয়ে ফলে দেখতেই পারেন, সেটা না আমার কিছু বলার নেই, শুধু এতটুকু বলবো ডিবাপিতে এসে অবশ্যই বিরিয়ানি খাওয়া চাই, তবে কিন্তু আলাদাই মজা পাবেন, বিশেষ করে যারা মটন বিরিয়ানি পছন্দ করেন। বাই বাই, হ্যাঁ তবে গরম খাওয়া চাই কিন্তু।